আজকে আমি খুব খুশি, আজকে আমি ইউটিউব থেকে আমার প্রথম পেমেন্ট, ফার্স্ট পেমেন্ট আমার হাতে পেয়েছি। এর জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। কি প্রবলেম ফেস করতে হয়েছিল আর কত টাকা পেলাম আমি ইউটিউব থেকে প্রথম ইনকামে, কত টাকা পেলাম সমস্ত কিছুই তোমাদেরকে বলবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌমল্লিক মুম্বাইয়ে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমি সত্যি খুব খুশি, যে দিনটার জন্য ওয়েট করেছিলাম সেই দিনটা ফাইনালি আজকে চলে এসেছে। হ্যাঁ, আজকে আমি ইউটিউব থেকে আমার ফার্স্ট পেমেন্ট হাতে পেয়েছি। তো আমি তার জন্য তোমাদেরকে প্রথমেই অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্যই এটা পসিবল হয়েছে, তোমরা ছাড়া এটা কোনোদিনও সম্ভব হতো না। তবে এর পিছনে অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছে, সবটুকুই তোমাদেরকে শেয়ার করব আজকে। আর কত টাকা পেলাম সেটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করব। তোমরা কিন্তু বিনা স্কিপ করে ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল 3 মাস আগে। তোমরা সবাই জানো মনিটাইজ হওয়ার পর চ্যানেলে অ্যাড আসতে শুরু করে, ডলার জমতে শুরু করে। $10 পুরো হলে তারপরে গুগল থেকে পিন পাঠায়। আর আমারও যখন $10 পুরো হয়ে গেছিল তখন গুগল থেকে পিন আমি অ্যাপ্লাই করেছিলাম, আর সেটা আমার কিন্তু 2 দিনের মাথাতেই আমার পিনটা চলে আসে। মানে আমার যখন $10 পুরো হয়ে গেছিল আমি গুগল অ্যাডসেন্সের পিনের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, 2 দিনের মধ্যে কিন্তু আমার গুগল পিনটা চলে এসেছিল। তারপরে সমস্ত যেগুলো সব ফর্ম ফিল আপ করার বলো, যেগুলো যেগুলো করার সমস্ত কিছু আমি করেছিলাম, ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু আমি ডিটেলসে যেগুলো যেগুলো করার ছিল সেগুলো আমি সমস্ত কিছু করেছিলাম, ঠিক আছে? তারপরে তোমরা জানো যে $100 পুরো হলে তবেই ইউটিউব পেমেন্ট আমাদেরকে দেয়। তো আমার $100 পুরো হতে হতে কমসে কম 3 মাস টাইম লেগেই গেছে। তো তারপরে বলি যে ইউটিউব কবে পেমেন্ট দেয়। 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসে। মানে 21 তারিখে ওরা ওখান থেকে পাঠিয়ে দেয় টাকা, আর 26 তারিখের মধ্যে আমাদের অ্যাকাউন্টে চলে আসে। কিন্তু আমার ফার্স্ট পেমেন্ট হাতে পেতে পেতে আজকে কত তারিখ, আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে কত তারিখ, আজকে 11 তারিখ। আমি আমার পেমেন্টটা পেলাম 11 তারিখে, যেখানে আমার পেমেন্ট 21 তারিখে ইউটিউব অ্যাডসেন্স থেকে আমাকে পেমেন্ট করে দিয়েছিল, আমাকে ব্রাঞ্চে চলে এসেছিল 24-এ। তারপরে আমার খাতায় আসতে আসতে এই যে কটা দিন টাইম লেগে গেল, মানে এতটাই প্রবলেম হচ্ছিল, জানি না কিসের জন্য। অনেক আমি ব্যাংকে 3-4 বার গেছিলাম, বললো প্রসেসিংয়ে আছে তোমার টাকা, ওই ব্রাঞ্চে আছে, ওই ব্রাঞ্চ থেকে আসবে, ওয়েট করো, এ করো, এইরকম করে 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 আমার এতদিন কেটে গেল। মানে ফাইনালি আমি 11 তারিখে আমার ফার্স্ট পেমেন্টটা হাতে পেলাম, ঠিক আছে? তো এর পিছনে অনেক অনেক, আমি তো শেষে আশাই ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে যবে আসবে আসবে, আর আমি ব্যাংকে যাব না। আর আমি কমপ্লেনও দিয়েছিলাম ব্যাংকের অ্যাকাউন্টে, ব্যাংকের মানে যে সাইটে গিয়ে কমপ্লেন দিয়েছিলাম যে আমার এই এই পেমেন্ট আটকে আছে, তো তার জন্য। কিন্তু কমপ্লেনটা অ্যাকসেপ্ট হওয়ার আগেই আমার পেমেন্টটা ঢুকে গেছে। যদিও তো এর পিছনে অনেকবার ব্যাংকে গেছি, অনেকবার ব্যাংকে ছুটতে হয়েছে। সত্যি মানে যে এত কিছু যে করেছি, আজকে অ্যাট লাস্ট আমার হাতে যখন আমি পেমেন্টটা পেলাম না, ওই সেই পিছনের দিনগুলো সত্যিই ভুলে গেছি। আজকে এতটাই খুশি হচ্ছে বলে বোঝাতে পারবো না। সবটুকুই আবারও বলছি, সবটুকুই তোমাদের জন্য, তোমরা ছাড়া কিছু সম্ভব হতো না, ঠিক আছে? তো চলো আর বেশি ভিডিওটা লম্বা করবো না, তোমরা সবাই ওয়েট করে আছো যে কত টাকা পেলাম আমি প্রথম পেমেন্ট, ঠিক আছে? সবাইয়ের ভিডিও আমি দেখেছি, কেউ কিন্তু কত টাকা এক্স্যাক্ট পেয়েছে সেটা কিন্তু মুখে বলে না। তো এটা একটা গাইডলাইন্সের মধ্যেই পড়ে, তো সেই জন্য আমিও মুখে বলবো না। কিন্তু আমি এই যে টাকাটা তুলে নিয়ে এসেছি এটা আমি একটা একটা করে কাউন্ট করব, তোমরা কিন্তু দেখে নিও যে কত টাকা আমি পেলাম, ঠিক আছে? তো চলো, এই যে তুলে নিয়ে এসেছি। আজ ব্যাংক থেকে ফোন এসেছিল আমাকে, মানে ব্যাংকে 2-3 বার গেছি, তো সেই জন্য আজকে আমাকে ব্যাংক থেকে স্পেশালি ফোন এসেছিল যে তোমার টাকাটা ঢুকে গেছে। তো তারপরেই আমি গিয়ে তুলে আনলাম,
তুলে এনে তো তারপরে ভিডিওটা করতে বসছি, ঠিক আছে? তো আমি কাউন্ট করছি, তোমরাও কাউন্ট করো যে কত টাকা পেলাম, ঠিক আছে? দেখতে পেলে, গুনলে তোমরা কত টাকা? এটাই হলো আমার ফার্স্ট পেমেন্ট। আর এই প্রথম পেমেন্ট দিয়ে আমি কি কি করব সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আমার অনেক জায়গাতে মান্নাত আছে, অনেক মন্দিরে বলতে পারো যে মান্নাত আছে, সেইগুলো পুরো করব। আর কি কি কোন কোন জায়গায় আমি এই টাকাটা খরচা করছি ফার্স্ট পেমেন্টটা, সেটাও তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করব, ঠিক আছে? তো তার জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রাখো। তো আমি খুশিতে, সত্যি কথা বলতে কি, খুশিতে আর কিছু আমি বলতে পারছি না। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, আরও বেশি 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 করে দেখো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আর আবারও লাস্ট, তোমরা না থাকলে এটা কোনো দিনও সম্ভব হতো না। তোমাদের জন্যই সব কিছু, তোমাদেরকে একদম এইখান থেকে, একদম আমার মন থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? তো চলো, এইভাবেই পাশে থেকো, সাথে থেকো, এইভাবে ভালোবাসা দিও, ঠিক আছে? তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল, গুড নাইট সবাইকে, টাটা।